আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা হিন্দিতে প্রশ্ন করা শিখব তার পাশাপাশি হিন্দিতে উত্তর দেওয়া শিখবো আজকের এই ভিডিওতে আমরা দুইভাবে হিন্দি শিখব একভাবে হচ্ছে আমরা কাউকে কিভাবে হিন্দিতে প্রশ্ন করব আর একভাবে হচ্ছে কেউ যদি আমাদেরকে কোনো প্রশ্ন করে আমরা সেটার উত্তর কিভাবে দেব। আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো হ্যাঁ আপনি কেমন আছেন যখন কারোর সাথে আমাদের হঠাৎ করে দেখা হয় বা রাস্তাঘাটে বা কোথাও দেখা হয় আমরা জিজ্ঞেস করি না যে আপনি কেমন আছেন এর হিন্দে হবে আপ ক্যাসে হ্যাঁ আপ ক্যাসে হ্যাঁ অথবা আমরা বাক্যটাকে তুমি দিয়েও জিজ্ঞেস করে থাকি যে তুমি কেমন আছো এর হিন্দে হবে তোম ক্যাসে হো তুমি কেমন আছো হিন্দি হবে তোম ক্যাসে হো উত্তরটা যদি এইভাবে দেওয়া হয় যে আমি ঠিক আছি তাহলে আমরা হিন্দিতে বলবো ম্যা ঠিক হো আমি ঠিক আছে হিন্দি হবে ম্যা ঠিক অথবা আমরা উত্তরটাকে এভাবেও দিয়ে থাকি যে আমি ভালো আছি এর হিন্দি হবে মে আচ্ছা হো আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হো অনেক সময় কারোর সাথে কথা বলতে বলতে আমরা জিজ্ঞেস করি না যে আপনার বাসার সবাই কেমন আছে অথবা আপনার ফ্যামিলির সবাই কেমন আছে এর হিন্দি হবে আপকা পারিবার কেসা হে আপনার বাসার সবাই কেমন আছে এটা না বলে আমরা আপনার ফ্যামিলি কেমন আছে অথবা পরিবারের সবাই কেমন আছে এটাও বলতে পারি এর হিন্দি হবে আপকা পারিবার কেসা হে যদি আমাদেরকে এইভাবে প্রশ্ন করে যে আপনার বাসার সবাই কেমন আছে অথবা পরিবারের সবাই কেমন আছে তখন আমরা উত্তরে কি বলি যে সবাই ভালো আছে এর হিন্দি হবে সাবি আছে হ্যাঁ অথবা সাবি লোক আছে হ্যাঁ মানে সব লোক ভালো আছে সবাই ভালো আছে হবে সাবি আছে হ্যাঁ অথবা সাবি লোক আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে কারোর সাথে কথা বলতে বলতে আমরা একটা কথা জিজ্ঞেস করে থাকি যে আপনার কাজ কেমন চলছে আপনার কাজ কেমন চলছে এর হিন্দি হবে আপকা কাম ক্যাসা চাল হে আপকা কাম ক্যাসা চাল রাহা হে আপনার কাজ কেমন চলছে তোরে বলা হয় যে সব কিছু ঠিক যাচ্ছে আমরা এভাবে উত্তরটা দিয়ে থাকি যে সব কিছু ঠিক যাচ্ছে এর হিন্দি হবে সবকুছ ঠিক চাল রাহা হে সব কিছু ঠিক যাচ্ছে হিন্দি হবে সবকুছ ঠিক চাল রাহা হে নেক্সট সময় দেখা যায় কেউ আমাদের সাথে হঠাৎ করে কথা বলতে চায় তখন আমরা একটা প্রশ্ন করি না যে আপনি আমাকে কিভাবে চেনেন আপনি আমাকে কিভাবে সেনেন হিন্দি হবে আপ মোঝে ক্যাসে জানতে হ্যাঁ আপ মুঝে ক্যাসে জানতে হ্যাঁ আপনি আমাকে কীভাবে সেনেন তবু আমরা বাক্যটাকে তুমি দিয়েও জিজ্ঞেস করে থাকি যে তুমি আমাকে কিভাবে সেনো আমরা প্রশ্নটা এভাবেও করে থাকি তুমি আমাকে কিভাবে সেনো এর হিন্দে হবে তোমে ক্যাসে জানতে হ তুমি আমাকে কীভাবে সেন হিন্দে হবে তোমজে ক্যাসে জানতে হ তরে বলা হয়েছে আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম মানে তোমাকে আমি অনেক আগে দেখেছিলাম এই কারণে আমি তোমাকে চিনি আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম এর হিন্দে হবে ম্যানে তোমে বহত পেহলে দেখা থা আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম এর হিন্দি হবে ম্যানে তোমে বহত পেহলে দেখা থা প্রশ্নটাকে এভাবেও করে থাকি যে আপনি কি আমাকে সেনেন এর হিন্দে হবে কে আপ মুঝে জানতে হ্যাঁ আপনি কি আমাকে সেনেন এর হিন্দি হবে কেয়া আপ মুঝে জানতে হ্যাঁ যদি বাক্যটাকে তুমি দিয়ে প্রশ্ন করা হয় যে তুমি কি আমাকে সেন তাহলে আমরা হিন্দিতে বলবো কেয়া তোমে জানতে হ তুমি কি আমাকে সেন হিন্দি হবে কে তোমে জানতে হ উত্তরে যদি বলা হয় হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা হিন্দিতে বলব হ্যাঁ মে আপকো জানতা হো হ্যাঁ আমি আপনাকে চিনি এর হিন্দে হবে হ্যাঁ মে আপকো হো তো আমরা যদি না চিনি তাহলে আমরা এভাবে উত্তরটা দিতে পারি যে না আমি আপনাকে চিনি না এর হিন্দে হবে নেহি মে আপকো নেহি জানতা না আমি আপনাকে চিনি না এর হিন্দে হবে নেহি মে আপকো নেহি জানতা হো অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকে যে আপনার বাবা কি করেন এর হিন্দে হবে আপকে পিতা ক্যা করতে হ্যাঁ আপনার বাবা কি করেন হিন্দে হবে আপকে পিতা ক্যা করতে হ্যাঁ যদি এইভাবে বলা হয় যে আমার বাবা একজন শিক্ষক এর হিন্দে হবে মেরে পিতাজি এক টিচার হে আমি এখানে শিক্ষক বলেছি আপনারা ডক্টর বলতে পারেন যে মেরে পিতাজি এক ডক্টর হে আপনার বাবা যা হয় আপনি এখানে সেটা বসাতে পারেন আমার বাবা একজন শিক্ষক এর হিন্দে হবে মেরে পিতাজি এক টিচার হে পরের প্রশ্নটা হচ্ছে আপনি কি করছেন এর হিন্দে হবে আপ रहे হ্যাঁ আপনি কি করছেন হিন্দে হবে আপ ক্যা रहे হ্যাঁ আমরা এইভাবেও জিজ্ঞেস করে থাকি যে তুমি কি করছো এর হিন্দে হবে रहे কর তুমি কি করছো হিন্দে হবে কর रहे হো উত্তরে বলা হয়েছে আমি কাজ করছে এর হিন্দে হবে মে কাম করো আমি কাজ করছে হিন্দে হবে মে কাম रहा হো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন এর হিন্দে হবে আপ কাহা সে আর হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন হিন্দে হবে আপ কাহা সে আ रहे হ্যাঁ অথবা আমরা এভাবেও জিজ্ঞেস করে থাকি যে তুমি কোথা থেকে আসছ এর হিন্দে হবে তোমা সে আ হে হো তুমি কোথা থেকে আসছ হিন্দে হবে তোমা সে আ रहे হো আমি বাজার থেকে আসছে হিন্দে হবে বাজার সে আ রাহা হো আমি বাজার থেকে আসছে হিন্দে হবে মে বাজার সে আর হাঁ হো অনেক সময় এই প্রশ্নটা একে অপরকে করে থাকে যে তুমি কি অসুস্থ এর হিন্দে হবে কেয়া তোম বিমার হো তুমি কি অসুস্থ হিন্দে হবে কে তোম বিমার হো তোরটা যদি এইভাবে হয় হ্যাঁ আমি অসুস্থ তাহলে হিন্দিতে বলা হবে হাঁ মে বিমার হো হ্যাঁ আমি অসুস্থ এর হিন্দে হবে হাঁ মে বিমার হ অথবা উত্তরটাকে এভাবেও দেওয়া যায় যে না আমি ঠিক আছে আমরা অনেক সময় অসুস্থ না হলে আমরা বলি না যে না আমি ঠিক আছে এর হিন্দে হবে নেহি মে ঠিক হ না আমি ঠিক আছে হিন্দে হবে নেহি মে ঠিক হ তাছাড়া আমরা উত্তরটাকে এইভাবেও দিয়ে থাকি যে না আমি অসুস্থ নই এর হিন্দে হবে নেহি মে বিমার নেহি হ। না আমি অসুস্থ নই অথবা নয় এর হিন্দে হবে নেহি মে বিমার নেহি হ। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন এর হিন্দে হবে আপ কাহা যা রাহে হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন হিন্দে হবে আপ কাহা যা রাহে হ্যাঁ অথবা আমরা প্রশ্নটাকে এইভাবেও করে থাকি যে তুমি কোথায় যাচ্ছ এর হিন্দে হবে তম কাহা যা রাহে হ তুমি কোথায় যাচ্ছ হিন্দে হবে কাহা যা রাহে হ উত্তরে বলা হয়েছে আমি একটু বাইরে যাচ্ছে এর হিন্দে হবে মে মেতোড়া বাহার যা রাহা হ আমি একটু বাইরে যাচ্ছি অথবা সামান্য বাইরে যাচ্ছে আমরা অনেক সময় বলে থাকি না যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছে এখানে বলা হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি হিন্দি হবে মে থোড়া বাহার যা রাহা হ আপনি কোথায় ছিলেন এর হিন্দি হবে আপ কাহা থে আপনি কোথায় ছিলেন হিন্দি হবে আপ কাহা থে তোরে যদি বলা হয় যে আমি ঘরে ছিলাম এর হিন্দি হবে মে ঘর পার থা অথবা মে ঘর মে থা আমি ঘরে ছিলাম হিন্দি হবে মে ঘর পার থা অথবা মে ঘর মে থা আমাদের পরের প্রশ্নটা হচ্ছে তুমি কখন এসেছিলে এর হিন্দি হবে তোম কাব আয়ে থে তুমি কখন এসেছিলে হিন্দে হবে তোমাব আয়ে থে উত্তরে বলা হয়েছে আমি গতকাল এসেছে হিন্দে হবে মে কাল আয়া আমি গতকাল এসেছে হিন্দে হবে মে কাল আয়া আমরা উত্তরটাকে এইভাবেও দিয়ে থাকি যে আমি তো গতকাল এসেছিলাম আমরা এভাবেও বলে থাকি যে আমি তো গতকাল এসেছিলাম এর হিন্দে হবে মে তো কাল থা আমি তো গতকাল এসেছিলাম হিন্দে হবে মে তো কাল আয়াথা আমরা অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকি যে সব কিছু কি ঠিক আছে এর হিন্দি হবে কেয়া সব ঠিক হে সব কিছু কি ঠিক আছে হিন্দি হবে কেয়া সব ঠিক হে তোরা যদি বলা হয় হ্যাঁ সব কিছু ঠিক আছে তাহলে আমরা হিন্দিতে বলব হ্যাঁ সব কিছু ঠিক হে হ্যাঁ সব কিছু ঠিক আছে হিন্দি হবে হ্যাঁ সব ঠিক হ্যাঁ তবু আমরা উত্তরটাকে এভাবেও দিয়ে থাকি যে না কিছুই ঠিক নেই এর হিন্দি হবে নেই কিছু ঠিক নেই হ্যাঁ না কিছুই ঠিক নেই হিন্দে হবে নেহি বে ঠিক নেহি হ্যাঁ কোথাও থেকে ঘুরে আসলে আমরা একটা প্রশ্ন করি না যে আপনি যে ঘুরতে গেলেন আপনার দিন কেমন ছিল এর হিন্দে হবে আপকা দিন ক্যাসা থা অথবা রাহা আমরা হিন্দিটাকে এইভাবে বলতে পারি যে আপকা দিন ক্যাসা থা অথবা আপকা দিন ক্যাসা রাহা আপনার দিনটা কেমন ছিল অথবা আপনার দিন কেমন ছিল তোরে যদি এইভাবে বলা হয় আমার দিনটা ভালো কেটেছে এর হিন্দে হবে মেরা দিন আচ্ছা বিতা আমার দিনটা ভালো কেটেছে হিন্দে হবে মেরা দিন আচ্ছা বিতা আর যদি উত্তরটাকে এভাবে দেওয়া হয় যে আমার দিনটা ভালো কাটেনি তাহলে আমরা হিন্দিতে বলবো মেরা দিন আচ্ছা নেহে বিতা আমার দিনটা ভালো কাটেনি এর হিন্দে হবে মেরা দিন আচ্ছা নেহি বিতা অনেক সময় একে অপরকে প্রশ্ন করে থাকি যে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে এর হিন্দে হবে কে আপকো কিসি মাদাদ কি জরুরত হে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে এর হিন্দে হবে क्या आपको किसी मदद की जरूरत है क्या आपको किसी मदद की जरूरत है उत्तरটা যদি এভাবে হয় হ্যাঁ আমি সাহায্য চাই তাহলে আমরা হিন্দিতে বলবো हां मुझे मदद चाहिए है আমি সাহায্য চাই হিন্দে আবে हां मुझे मदद चाहिए अब उत्तरটা যদি এভাবে হয় না আমি সাহায্য চাই না তাহলে আমরা হিন্দিতে বলবো नहीं मुझे मदद नहीं चाहिए ना আমি সাহায্য চাই না হিন্দে আবে नहीं मुझे मदद नहीं चाहिए তুমি এখানে কেন এসেছ হিন্দে হবে কিউ হো তুমি এখানে কেন হিন্দে হবে তোরে বলা হয়েছে হো আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দে হবে মে তো মিলনে আয়াহো আমি তোমার সাথে দেখা করতে এসেছে হিন্দে হবে মে তমসে মিলনে আয়াহো তুমি কখন আসবে হিন্দে হবে তোম কাব আওগে তুমি কখন আসবে হিন্দে হবে তম কাব আওগে তরে বলা হয়েছে আমি কালকের মধ্যে এসে যাব হিন্দে হবে মে কাল তাক আউঙ্গা আমি কালকের মধ্যে এসে যাব হিন্দে হবে মে কাল তাক আঙ্গা তুমি কখন যাবে হিন্দে হবে তম কাব যাওগে তুমি কখন যাবে হিন্দে হবে তম কাব যাওগে উত্তরে বলা হয়েছে আমি দু দিন পর যাব হিন্দে হবে মে দু দিন বাদ যাউঙ্গা আমি দু দিন পর যাব হিন্দে হবে मैं दो दिन बाद जाऊंगा आपने की जेते चान हिंदे हावे क्या आप जाना चाहते हैं आपने की जेतेसान चान हिंदे हावे क्या आप जाना चाहते हैं तुरटा जो ये भावे हाँ हाँ हमें जेते चाहिए हमें हिंदी से बोलो हाँ मैं जाना चाहता हूँ तो 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 है जे आमी जेते चाहिए हिंदे हावे हाँ मैं जाना चाहता हूँ जो उत्तर ना जे ना जेते चाहिए हिंदी से बोलो नहीं मैं नहीं जाना चाहता हूँ ना आमी जेते चाइना हिंदे आबे नहीं मैं नहीं जाना चाहता हूँ